আসেন। আমি দড়িটা বেঁধেছি, কারণ হচ্ছে কি এখানে ধরো আমি এরকম মুহূর্ত করে ছেড়ে দিলাম, এরকম একটা সাউন্ড বাজবে এখানে, তারপর আমি শুনে থামিয়ে দিব, তুমি সবাই নেমে যাবে। ওকে, তারপর হচ্ছে লক, আমি আমি এটা লক করে রেখেছি, আমার নাম আয়ানিশা, আমি রক, আমি একটা না থাকবো, আমি হচ্ছে পাইলট, আমি আগে পাইলট হয়ে অ্যাস্ট্রোনট হবো, অ্যাস্ট্রোনট হয়ে রকেটে করে মহাকাশ শূন্যে গিয়ে পুরো আবার পৃথিবীতে আসবো। ধরো এটা হচ্ছে লক, এটা সামনের দিকে আছে, তার মানে এটা লক, উপরে করে এরকম সোজা করে উপরে ছেড়ে রাখলে, উপরে ছেড়ে রাখলে লক খুলে গিয়েছে। আচ্ছা, খুলে গিয়েছে। আর সামনে তুমি টান দিয়ে আচ্ছা নামিয়ে দিলে লক, ওটা হচ্ছে লক, তাই তো? লক হলে আর বিমানটা উড়বে না, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার বিমানে কয়জন বসতে পারবে? একজন বসতে পারবে, একজন বড় শুধু মানুষ। পাইলট? হ্যাঁ, আর ছোট মানুষরা বেশি বসতে পারবে, রোদস্বী বসতে পারবে, আর হচ্ছে নিহাত বসতে পারবে, আর নিব্রাস বসতে পারবে, আচ্ছা এই তিনজন বসতে পারবে। আচ্ছা আচ্ছা, রোদস্বী বসতে পারবে, আমি হচ্ছে সামনে চালাবো, রোদস্বী এখানে আর নিব্রাস এখানে, আর হচ্ছে নিহাত দেখবে, আর হচ্ছে আমি চালাবো এখানে। ওকে, আচ্ছা, তাহলে ওরা মার জন্য কান্না করবে না, মা বসবে না? ও, মারা কন্ট্রোল রুমে কথা বলবে তোমার সাথে? আচ্ছা 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 আচ্ছা, বাবারা কি করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাদের কাজ হচ্ছে কথা বলা বাবুদের সাথে, তাই তো? গুড। আচ্ছা, তাহলে আমরা কবে যাচ্ছি আমেরিকা? আমেরিকা ইনিমান তারিখ, আর কিছু বাকি নেই, এসে প্রায় শেষ, প্রায় শেষ শেষ হয়ে গেছে। আচ্ছা, কাজ শেষ। হুম, আমরা কখন আমেরিকায় যাব? ঈদের ছুটিতে। ঈদের ছুটিতে? আচ্ছা, ঠিক আছে। শুক্রবারে ঈদের ছুটিতে একদম ভোর বেলায় আচ্ছা, ঠিক আছে বাবা, বাই বাই। আরে আরে, আরো কথা আছে। ও, আরো কথা? বিমানটা আছে এই রুমে থাকলো। ওকে, আচ্ছা ঠিক আছে। আমি আছি, লাইটটা অফ করে, ফ্যানটা অফ করে, সব অফ করে যাই এবার। আচ্ছা ঠিক আছে, এখানে যাই, দেখি আর কি করা যায়। আচ্ছা ওকে, ঠিক আছে, আসো ওইখানে গিয়ে আরো মোবাইলে কথা বল। আচ্ছা, তোমার রুম তো এখন অগোছালো আছে বাবা। ডিম দিয়ে কি করবো তুমি? গবেষণা করো? গবেষণা করে না। আচ্ছা।